লিঙ্কডইনের ভেরিফিকেশন প্রসেস খুব বেশি কঠিন কিছু না, এমন না যে ফেসবুকের মতো আপনাকে টাকা পয়সা দেওয়া লাগবে। আপনি যখন লিঙ্কডইনে লগ ইন করবেন, ওখান থেকে আপনার প্রোফাইলে আসার পর দেখবেন গেট ভেরিফাইড নামে একটা হয়তো বা প্যাচ চলে আসছে। যদি এই ব্যাচটা চলে আসে, তার মানে হচ্ছে আপনার ভেরিফিকেশন প্রসেস অনেক সহজ। ওখানে ক্লিক করলে আপনাকে কিউআর কোডের এটা দেখাবে, এটা বলতেছে যে মোবাইল মানে ক্যামেরা অন করে মোবাইল থেকে জিনিসটা করা লাগবে। আমি আমার মোবাইল থেকে ক্যামেরাতে যদি আসি, আসার পরে দেখেন এখানে কিউআর কোড আছে। তো আমি লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনের অ্যাপটা যেহেতু আমার মোবাইল ইনস্টল করা ছিল, এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পর সে ভেরিফিকেশন প্রসেসে আসবে। আসার পরে এখন বলতেছে ভেরিফাই উইথ পার্সোনা। হ্যাঁ, তো এটা এখানে বলতেছে যে পার্সোনা প্রোভাইডস আইডেন্টিফাই ভেরিফিকেশন ফর ইউজ লিঙ্কডইন, ইউ উইল নিড এ ভ্যালিড এনএফসি এনেবল পাসপোর্ট, লিঙ্কডইন মে ডিসপ্লে দ্য ইস্যুইং কান্ট্রি অফ ইউর আইডি অন ইউর প্রোফাইল, দ্য নেম অন ইউর আইডি উইল নিড টু ম্যাচ ইউর লিঙ্কডইন প্রোফাইল। তো আমি ভেরিফাই উইথ পার্সোনা যদি দিই, তখন সে হচ্ছে আমার এখানে একটা পারমিশন যাবে। তো পার্সোনার সাথে আমি ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যদি দিই, পার্সোনা সম্ভবত একটা হচ্ছে পাসপোর্ট আইডেন্টিফিকেশনের কোনো কিছু একটা হবে। তা আমি বাংলাদেশ দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি। দেওয়ার পর এখন আমার পাসপোর্টের ডিটেলটা হচ্ছে স্ক্যান করা লাগবে। তো আমি এই জিনিসটা একটু স্ক্যান করি, ক্লিক বাটনে ক্লিক করব, তখন হচ্ছে সে পাসপোর্ট আমার নাম ইনফরমেশন সব কিছু হয়তো বা দেখাবে। দেখেন সে কিন্তু ক্যাপচার করে ফেলতেছে, এবং রিটেক ফটো দিয়ে আমি আর একটু ডিটেল ভাবে আনতে চাচ্ছি। রিটেক ফটো, এবার হচ্ছে আমি যদি ইউজ দিস ফটো দিই, দেখেন এখানে কিন্তু পাসপোর্টের সে হচ্ছে রিভিউ পাসপোর্ট ডিটেইলের অপশনটা আসছে। এখন আমাকে এখানে একটু মিলায় দেখতে হবে যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এখানে যদি একটু ভুলভাল ইনফরমেশন চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে যখন ক্লিক করব, তখন হচ্ছে স্ক্যান দ্য এনএফসি চিপ দ্যাট ইন ইউর পাসপোর্ট। তো এনএফসি আমাদের এখনকার পাসপোর্টে আছে, যাদের ই পাসপোর্ট আছে তারা সেটা করতে পারবে। তো আমি স্টার্ট স্ক্যানিং যখন দিচ্ছি, তখন সে হচ্ছে রেডি টু স্ক্যান, হোল্ড ইউর ডিভাইস নিয়ার দ্য এনএফসি এনেবল ডকুমেন্ট। এই দেখেন আমার কিন্তু এনএফসি এনেবল এটা করে ফেলছে, এবং সে আমার পাসপোর্ট থেকে সবকিছু নিয়ে নিছে। লেটস মেক শিওর ইউ আর রেডি। এখন সে আমার ইনফরমেশন সবকিছু ঠিকঠাক ভাবে নিবে ক্যামেরার মধ্যে। দেখেন আমার প্রোফাইল কিন্তু আমি করে ফেলছি, এবং এখানে এখন আমার এই ডকুমেন্টটা আই হোপ যে হয়ে যাবে। সে আমাকে মেসেজে সব আমি যেটা পাঠাবো কিনা ইয়েস দিচ্ছি। আচ্ছা, ভেরিফিকেশন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর প্রোফাইল, ইউর ভেরিফিকেশন ইজ নাও ভিজিবল টু আদার্স ওয়েন দে ভিউ ইউর প্রোফাইল। তো তার মানে আমার সবকিছু ডান হয়ে গেছে। আমি যদি গট ইট দিই, এবার দেখেন আমার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গেছে, একটা সুন্দর আইকন চলে আসছে। তো এইভাবে খুব সহজে আপনারাও চাইলে হচ্ছে আপনাদের যে পাসপোর্ট ভেরিফিকেশন আছে, পাসপোর্ট আপনাদের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের মাধ্যমে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা ভেরিফাইড করে ফেলতে পারবে। তো আমি যদি আমার পিসি থেকেও দেখি, দেখেন আমার প্রোফাইলটা এখন ভেরিফাইড হয়ে গেছে। দ্যাটস ইট।